ওনারা বলছে আপনি আপনি সাক্ষীতে নিয়েছি, নেওয়ার পরে ওনারা যখন বলে সতরা দশজন আপনি ওরা সিলেক্ট করছিল, দশজন সিলেক্ট করার পরে ওরা সাতজন বলে রিয়েল কথা, সাতজন বলে সুযোগ মানে তাই বলছে। আর তখন আমাকে কাগজ দেয় রাত্রিবেলা, ওখানে আবার লেখা থাকে সবই ভুল, আবার দেখাচ্ছে পাঁচজন আপনি ঠিক আছে, ওনাদের যখন রায় দিল কেন এখন এই দেশের লোকজন হচ্ছে, এখন রাজারা কখনো চায় না প্রজারা রাজা হোক, আর এই দেশের এমপি মিনিস্টার চায় না কোনো টাইমে জনসাধারণ আমরা আপনি এমপি মিনিস্টার হয়, কি কারণে এরা অল টাইম চায় এদের বউ এদের বাচ্চা এদের বাপ এদের নানা নানি এমপি হোক, আমাদের জনসাধারণ কোনো এমপি এমপি হতে দেবে না। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই, অনেক কাঠখড় পুড়িয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন, কেমন লাগছে আপনার একটু জানতে চাই ছোট করে। না, অত্যন্ত ভালো লাগতেছে, আর বাংলাদেশে আমি একটা জিনিস প্রমাণ করে দিলাম যে আমার সততার কিন্তু এখনও দাম আছে। আর আমি সবাইকে বলেছিলাম আমি নির্বাচনে মাঠ থেকে চলে গেলো, আমি শেষ দেখে যাবো লড়ে যাবো, তাই আমি উচ্চ আদালতে আজকে রায় পেয়ে আমি অত্যন্ত খুশি যে সততার আসলে এখনো মনে করি দাম আছে আর কি। আপনি অত্যন্ত খুশি। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি আসলে আপনাকে তো প্রতীক বরাদ্দের নির্দেশও দেওয়া হয়েছে, তো আপনার পছন্দের কোনো প্রতীক আছে কিনা, মানে কিছু ভেবেছেন প্রতীকের ব্যাপারে? প্রতীক ব্যাপারে ভেবে রেখেছি আমি হয়তো মহিমার্কা নেবো আর কি। মহিমার্কা নেবেন, জি। বগুড়া চার আসনে আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে ধানের শীষের প্রার্থী মোশাররফ হোসেন এবং আওয়ামী লীগ সমর্থিত জাসদ প্রার্থী বর্তমান সাংসদ রেজাউল করিম তানসেন, এনাদেরকে আপনি প্রতিপক্ষ হিসেবে কতটা শক্তিশালী মনে করছেন? দেখুন, প্রতিটা দলই শক্তিশালী, আর সবচেয়ে শক্তিশালী মনে করতে হবে আমি মনে করতে এই মুহূর্তে আমি শক্তিশালী কৃষক, ওনাকে দলে আমি শক্তিশালী ভাবি তাহলে তো আমি নিজেই দুর্বল হয়ে যাবো। জি, মানে আপনি কি কারণে শক্তিশালী একটু যদি বলতেন, মানে শুধু এই কারণে যে আপনি ওনাদেরকে শক্তিশালী ভাবলে নিজে দুর্বল হয়ে যাবেন, নাকি আপনার কোনো মানে কি বলবো স্পেসিফিক কোনো পরিকল্পনা আছে যে এই কথা বললে বা দেশ এলাকার মানুষকে এই উন্নয়নের কথা বললে তারা আপনার সঙ্গে থাকবেন, কোনো মানে আপনার নির্বাচনী ইশতেহার কি হবে? না, অবশ্যই না শক্তিশালী কিন্তু ভাবতে না, দেখেন আমি নিজের ভালোবাসায় মানুষের যোগ, আপনি যে ভালোবাসা আজকে এতদিন আর যোগ্যতা এতদিন, আর তাদের ভালোবাসার কারণে আজকে হিরো থেকে আমি হিরো, আর তাদের এই ভালোবাসা বর্তমানে ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে যারা আছে তাদের কিন্তু হিরো আলম বিশাল একটা ক্লাস, আর তাদের ভালোবাসায় একটা মনে করেন শক্তি নিয়ে আমি একদিনে এগিয়ে যাব। আর শক্তি দেবো সবচেয়ে বলে কি, আমি বিশ্বাস করি যে যাদের ভালোবাসার কারণে আজকে হিরো থেকে হিরো আলম, এই ভালোবাসার যদি না থাকতো তাহলে কিন্তু আমি হিরো হতে পারতাম না, তাই আমি ভোটের মাঝেও ডেকে দিতে চাই তাদের ভালোবাসা হিরো আলমের মাঝে অবশ্যই আছে, এটা ভালোবাসার প্রতিদান, এই ভালোবাসার শক্তি আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। যে বিভিন্ন দল যেরকম আসলে অন্য কাউকে অন্য তারকাকে নেয় তাদের প্রচারণার কাজে, তো আপনার নির্বাচনী প্রচারণা কি আপনিই করবেন না কাউকে আপনার প্রচারণার জন্য অন্য কোনো তারকাকে নেবেন? আমি তো মনে করি এই মুহূর্তে আমি তো সবচেয়ে বড় তারকা, আমার তো আর মতো তারকার দরকার পড়ে না, কি কারণে আমি কোনো এলাকায় আপনি প্রচারে দল যাই ওখানে দুই চার দশ গ্রামের লোক আমার হিরো আলমকে দেখার জন্য ছুটে আসে, তাহলে তো মনে হয় আর কাউকে দেখার প্রয়োজন মনে হয় না।